الحمد لوليه والصلاة على نبيه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن هذه أمتكم أمة واحدة. وقال النبي صلى الله عليه وسلم: من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة جاهلية، أو كما قال عليه الصلاة والسلام. وإتجوبة هيدين بالدبيل جامعة إسلامية إمن دروم عشقون بادر مدرسة আর ইন্দাস ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক বাৎসরিক সমাপনী অনুষ্ঠানের সম্মানের সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে নবী শুধু আহরণকারী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরে অন্তস্থ থেকে সহস্র গোলাপের শুভেচ্ছা। প্রিয় সতী, সে সময়ে মুসলিম উম্মার মাঝে বিভিন্ন দলে বিভিন্ন, ঠিক সে সময়ে কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টি দিয়েছেন তা হল ইসলামে ঐক্যের প্রয়োজনীয়তা ও পদ্ধতি। যে বিষয়টি উম্মাহকে স্মরণ করেছে আল্লাহ তাআলার বাণী, ও ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, অর্থাৎ তোমরা বর্ণ ও ভাষায় ভিন্ন ভিন্ন হলেও তোমরা একই উম্মত, তোমরা একই দলভুক্ত, তোমরা একই মাতা পিতা আদম ও হাওয়ার সন্তান, তোমাদের জাতীয়তা এক, তা হল ইসলাম। যে ইসলাম আজ বিশ্ব সভ্যতায় অপমানিত, লাঞ্ছিত, যে ইসলাম আজ বিশ্ব সভ্যতায় ষড়যন্ত্রের কবলে আবদ্ধ, সুতরাং সেই ইসলামকে আবার বিশ্ব সভ্যতায় বিজয়ী আদর্শরূপে ফিরিয়ে আনতে হবে। তাকে শুধু মুসলমানদের সাথে না, বরং জাতি ধর্ম নির্বিশেষে 700 কোটি মানুষের প্রয়োজনের সাথে। তাকে শুধু মাদ্রাসায় পড়ানোর দায়িত্ব না, বরং যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদেরও দায়িত্ব, যারা ইসলামকে ভালোবাসে তাদেরও দায়িত্ব। আমরা পরে 200 কোটি মুসলমান যদি একতার উপর বায়াত গ্রহণ করি, জলদি পর্যন্ত আমরা ইসলামকে আবার বিজয়ী আদর্শে ফিরিয়ে আনতে না পারবো, মুহাম্মদের কালিমাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাকে সমুন্নত করতে না পারবো, কতদিন আমরা এক পক্ষ অপর পক্ষের সাথে বিরোধ করে নিজেদের মাঝে অন্তর্কলহ সৃষ্টি করবো। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান খরাজ মিন আত-তাআ ওয়া ফারাকা আল-জামা ফামাত মাইতাতান জাহিলিয়া, অর্থাৎ যে ব্যক্তি আমিরের অনুমতি থেকে বাইর হয়ে যায় এবং মুসলিম ঐক্যের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে যেন জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। হাদিসটি মুসলিম শরীফের 53 নম্বর পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত, অন্যত্র বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মাই ইউবাদিমু জামাআতাকুম ফাকতুলু, যে তোমাদের ঐক্য জামাতে ফাটল সৃষ্টি করতে চায় তোমরা তাকে হত্যা করো। সুতরাং ইসলামকে আবার বিশ্ব সভ্যতার মাঝে বিজয় আদর্শে ফিরিয়ে আনতে কমির ভাইরা হাতে হাত রাখো, আলিয়ার ভাইরা হাতে হাত রাখো, কৃষক মনির, কৃষক মজদুর, শ্রমিক, ওলামায়ে কেরাম হাতে হাত রাখুন। আমরা যদি আবারও ভেদাভেদ ভুলিকে ঐক্যে তাকে সহবাদী হতে পারি, তাহলে কমপক্ষে আমার মাতৃভূমি থেকে ইসলাম বিরোধী শক্তি পালিয়ে যাবার রাস্তা খুঁজে পাবে না। ঐক্যের মাধ্যমে বায়াতের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে, 4 বছর তাদের জীবনটাই ছিল বিজয় আর বিজয়, 4 বছর তারা ইসলামকে বর্বরতার তুলনায় বিশ্ব ইসলামকে বর্বরতার তুলনায় ইসলামকে বর্বরতার তুলনায় বিজয় আদর্শরূপে প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। বিদায় আহ্বান, যদি ইসলামকে আবার বিজয় আদর্শরূপে প্রতিষ্ঠা করতে, যদি আল্লাহ জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে প্রতিষ্ঠা করতে, যদি আবার আল্লাহ জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে অত্যন্ত আত্মত্যাগের প্রয়োজন হয়, প্রচুর ত্যাগ আর কুপারির নাচানা পেশ করতে হয়, এমনকি যদি শাহাদাতের রক্ত দিতে হয়, রক্ত দিয়ে হলো ঐক্যে তাকে সাহায্যে কারা কারা ভক্তি পাত দায়ে তাকবির আল্লাহ আকবর বলে মালিককে দোয়া করতে হয়। اللهم اجعلنا من المجاهدين في سبيل الله، اللهم اجعلنا من المجاهدين في سبيل الله، اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه، امين يا رب العالمين، نصر من الله وفتح قريب وبشر المؤمنين. ما شاء الله جزاك الله حياك الله. ভাই গরম বক্তৃতার মাধ্যমে আমাদেরকে জাগ্রত করে তুলেছে।
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আব্দুল্লাহ রাসেল ভাইকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এই উপস্থিতি